আজকের বিষয়টি হচ্ছে ষষ্ঠ অধ্যায় জাবেদা। জাবেদাকে আমরা প্রধানত দুই ভাবে দেখব, একটা হচ্ছে বিশেষ জাবেদা, একটা হচ্ছে প্রকৃত জাবেদা। তো জাবেদাটা কি, জাবেদা বলতে আমরা কি বুঝি? জাবেদা হচ্ছে একটি প্রাথমিক বই। ব্যবসা প্রতিষ্ঠানে যে লেনদেন গুলো সম্পাদিত হয় সেই লেনদেন গুলোকে সুষ্ঠু সুন্দর ভাবে একটি বইয়ে লিখে রাখা, বিস্তারিত ভাবে এই লিখে রাখাটাকেই আমরা বলছি জাবেদা। তো প্রাথমিক বই বা জাবেদা আমরা দুই ভাবে দেখব, একটা হচ্ছে বিশেষ জাবেদা, একটা হচ্ছে প্রকৃত জাবেদা। তো বিশেষ জাবেদার মধ্যে কি পড়ছে? বিশেষ জাবেদার মধ্যে হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এই সব এই যে ছয়টি জাবেদার কথা বললাম, এই ছয়টি জাবেদার বইয়ের ধরন ছয় রকমের, অর্থাৎ ছয় ধরনের ছক বা ছয় ধরনের বই তৈরি করা হয়, যে বইগুলোতে আমরা লেনদেন গুলোকে ছয় টাইপে বিভক্ত করে আমরা শ্রেণী অনুযায়ী এই বইগুলোকে লিখে রাখি। আরেকটি বিষয় আসছে, সেটা হচ্ছে প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদা গুলোকে আমরা পাঁচটি ভাবে দেখি। পাঁচটি ভাবে দেখবো হচ্ছে কি, এই জাবেদা গুলো পাঁচটি প্রকারের জাবেদায় কিন্তু একই ধরনের ছক, যেটাকে আমরা সাধারণ জাবেদা ছক গুলো থাকি, সেই সাধারণ জাবেদা ছকের মধ্যে এই ছক গুলো হয়ে থাকে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিশেষ জাবেদা নিয়ে আলোচনা করবো। পরবর্তী ক্লাস কোনো কোনো এক ক্লাসে আমরা প্রকৃত জাবেদা নিয়ে আলোচনা করবো। বিশেষ জাবেদার মধ্যে প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদাতে কোন কোন লেনদেন গুলো অন্তর্ভুক্ত হয়ে থাকে, বাকিতে ক্রয়কৃত লেনদেন গুলো এই জাবেদা বইতে অন্তর্ভুক্ত হবে। নগদে ক্রয় করা এটা কিন্তু নগদ প্রাপ্তি জাবেদা বা নগদ প্রদান, নগদ রিলেটেড হলে সেটা নগদ প্রাপ্তি নগদ প্রদানের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো এখানে বাকিতে লেনদেন যেটা আছে, বাকিতে যদি ক্রয় করে থাকি সেই লেনদেনটাই আমি এই জাবেদা বইটাতে অন্তর্ভুক্ত করবো, শ্রেণীবদ্ধ করে আলাদা করে কিছু করে রাখবো। এবার আসো বিক্রয় জাবেদা। একইভাবে বাকিতে যদি বিক্রি করা হয়, বাকিতে বিক্রি করলে যে সকল লেনদেন গুলো বাকিতে বিক্রয় হয়েছে সেই সকল লেনদেন গুলোর জন্য পৃথক একটি বই তৈরি করব, সেই বইটির নাম আমরা দিচ্ছি বিক্রয় জাবেদা। এরপরে আসি তিন নম্বর হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। তাহলে ফেরত তখনই হয় যখন বাকিতে লেনদেন হয়। আমরা নগদে যদি লেনদেন করি তখন সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, অর্থাৎ আমি যদি নগদে কিনে নিয়ে আসি তবে আমি কিন্তু সেই পণ্যটা ফেরত দিতে পারি না, আমি যদি বাকিতে ক্রয় করে নিয়ে আসি তবেই কিন্তু আমি পণ্য ফেরত দিতে পারি। তাহলে যে সকল লেনদেন গুলো বাকিতে ক্রয় করা হয়েছিল এবং সেই বাকিতে ক্রয়কৃত পণ্য ত্রুটির কারণে, সমস্যার কারণে আমি পণ্যটা ফেরত দিচ্ছি, তাহলে বাকিতে ক্রয়কৃত পণ্য যখন আমি ফেরত দিব সেই সকল লেনদেন গুলোর জন্য একটা পৃথক জাবেদা বই তৈরি করি, সেই জাবেদা বইটার নাম আমরা বলছি ক্রয় ফেরত জাবেদা। এবার চার নম্বরে চলে আসি বিক্রয় ফেরত জাবেদা। বিক্রয় ফেরত জাবেদাটা কি, একইভাবে বাকিতে বিক্রি করেছি, কারণ যে আমার কাছ থেকে কিনেছে তার হয়তো বা সে প্রোডাক্টটা ভালো লাগেনি, সে আমাকে পণ্যটা ফেরত দিল, অর্থাৎ বাকিতে বিক্রয়কৃত পণ্য যখন আমার কাছে ফেরত আসবে, বিক্রেতার কাছে ফেরত আসবে, তখন বিক্রেতা কি করবে, তার বইয়ে একটি লিখে রাখবে যে এই পণ্যটা ওর কাছ থেকে ফেরত এলো। তাহলে এই ধরনের লেনদেন, অর্থাৎ বাকিতে বিক্রয়কৃত লেনদেন গুলো যখন ফেরত আসে তখন আমরা লিখে রাখবো, সেই লিখে রাখার জন্য কিন্তু একটি বই তৈরি করি, সেই বইটির নাম আমরা বলি কি বিক্রয় ফেরত যাবে। এবার চলে আসো নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি বলতে আমরা সহজ কথা বুঝতে পারছি নগদ টাকা পাওয়া, নগদ টাকা পেলেই আমাদের নগদ প্রাপ্তি হয়। কিন্তু এখানে নগদ টাকা পাওয়ার পাশাপাশি যদি চেক পায়, ব্যাংকে টাকা পায়, সেটাকেও কিন্তু নগদ হিসেবে গণ্য করা হয়। এখানে নগদ টাকার হিসাব বলা হয়নি, নগদ প্রাপ্তির কথা বলা হয়েছে। নগদ বলতে শুধুমাত্র যে নগদ টাকা হবে তা না, এখানে নগদ বলতে বোঝানো হচ্ছে নগদ নগদ, অর্থাৎ রিসেন্টলি সাথে সাথে, হ্যাঁ কোনো ক্রয় বিক্রয় হলো বা কোনো কিছু হলো সাথে সাথে যে কাজটা নগদ নগদ হচ্ছে, সেটাকে আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি। তো এক্ষেত্রে নগদ টাকা পাওয়া বা চেক পাওয়া, হ্যাঁ যদি পাই
এগুলো তো পাবো অন্যের কাছ থেকে, নিজের কাছ থেকে। তাহলে এগুলো যখন পাবো, সেগুলো যে বইটাতে লিখে রাখবো সেই বইটাকে আমরা বলবো নগদ প্রাপ্তি জাবেদা। তবে এখানে স্পেশালি একটা কথা মনে রাখতে হবে যে আমি নগদ টাকা আমার ব্যাংকে টাকা জমা আছে, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকে অ্যাকাউন্টে, ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে টাকা জমা আছে, ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকার প্রয়োজন পড়লো। এই নগদ টাকা যখন আমি ব্যাংক থেকে তুলে নিয়ে আসবো ব্যবসার জন্য, তখন কিন্তু সেটা নগদ প্রাপ্তি হলো না বা নগদ টাকা পাওয়া হলো না। মনে হচ্ছে যে হ্যাঁ আমার ডয়েরে তোমার নগদ টাকা বেড়ে গেল, আমার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসলাম, আমার নগদ টাকা বেড়ে গেল, তার নগদ টাকা কেন প্রাপ্তি বলছি না, অবশ্যই আমার নগদ টাকা প্রাপ্তি, কিন্তু সত্যিকার অর্থে কিন্তু এখানে নগদ টাকা পাওয়া হয়নি। কারণ আমারই টাকা আমার কাছে ফেরত আসছে, শুধুমাত্র রূপগত পরিবর্তন হয়ে ব্যাংক অ্যাকাউন্টে ছিল, এখন ব্যাংক অ্যাকাউন্টে কমে গেল, আবার নগদ টাকা বেড়ে গেল। তাহলে প্রাপ্তি তো হলো না, নিজের টাকা নিজেই পাওয়া সেটা তো প্রাপ্তি না। তাহলে এখানে প্রাপ্তি বলতে বুঝবো অন্য কোনো পক্ষের নিকট হতে যখন ব্যবসা প্রতিষ্ঠানে আসবে, তখন সেটাকে আমরা নগদ প্রাপ্তি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট আসছি নগদ প্রদান জাবেদা। একইভাবে নগদ টাকা কাউকে দেওয়া বা চেক কাউকে দেওয়া, ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাউকে টাকা দিয়ে দেওয়া, এটা হচ্ছে কিন্তু নগদ প্রদান জাবেদা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যাওয়া, হ্যাঁ এটা কিন্তু নগদ প্রদান জাবেদা। এখানে একটা কথা মনে রাখতে হবে যে আমি আমার নগদ টাকা আমার ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ থেকে, অর্থাৎ ডয়ের থেকে আমি টাকাগুলো নিয়ে আমি ব্যাংকে জমা করলাম, কার ব্যাংকে, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাংক অ্যাকাউন্টে, তখন কিন্তু আমার কাছ থেকে নগদ টাকা চলে গেল না। দেখে সাময়িক ভাবে মনে হচ্ছে হ্যাঁ আমার ডয়ের থেকে নগদ টাকা নিলাম, নগদ টাকা নিয়ে যে আমি ব্যাংকে রাখলাম, তার মানে আমার কাছ থেকে তো নগদ টাকা চলে গেল, কিন্তু সত্যিকার অর্থে কিন্তু নগদ টাকা চলে গেল না, সেই টাকাটা আমার এবং আমারই থাকলো, শুধুমাত্র স্থানটা পরিবর্তন হয়েছে, আমার আগে ডয়েরে ছিল, এখন সে টাকাটা আমার ব্যাংকের লকারে আছে বা ব্যাংকের অ্যাকাউন্ট সেভ লকারে আছে। ফলে নগদ প্রদান তখনই বলবো যখন ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে কাউকে বা অন্য কাউকে আমি যখন নগদ টাকা প্রদান, যখন আমার হিসাব নিকাশ থেকে নগদের টাকা অথবা ব্যাংকের টাকা কমে যাবে, প্রদান হয়ে গেল, তখনই সেটাকে আমরা বলবো নগদ প্রদান জাবেদা। এবার আমরা দেখবো কিছু ছক। নর্মালি আমরা যে ছক গুলো করি, জাবেদা ছকটা হচ্ছে এটা, এই সকল লেনদেন গুলো কিন্তু আমাদের এই জাবেদা ছক করা যায়। আর স্পেশালি করে আমরা যখন এগুলো পৃথক পৃথক করে রাখতে চাই সুবিধার জন্য, ক্রয়গুলো আলাদা করে, বাকিতে ক্রয়গুলো আলাদা করে, বাকিতে বিক্রয়গুলো আলাদা করে, হ্যাঁ নগদ টাকা পেলে নগদ টাকা প্রদান করলে, ওটা কিন্তু স্পেশাল ভাবে এদের জন্য আলাদা করে তৈরি করা, কিন্তু এজ ইউজুয়াল সকল লেনদেন গুলোকে কিন্তু আমরা এই সাধারণ ছকে অন্তর্ভুক্ত করে দিই। এটা কিন্তু অ্যাকচুয়ালি মেনলি জাবেদার ছক। সেখানে আমরা তারিখ লিখবো একটা ঘরে, একটা ঘরে লিখবো হিসাবে নাম ও ব্যাখ্যা, বিবরণটা আমরা খুব একটা মানে লিখতে অতটা বলি না, আমরা এটাকে প্রাধান্য দেব, হিসাবে নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, হ্যাঁ এরপরে আসছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর লাস্টে আমরা এটা যোগ করবো। এটাই কিন্তু অ্যাকচুয়ালি মেইনলি আমাদের জাবেদার ছক। এর পাশাপাশি আমরা যে বললাম স্পেশাল ভাবে বিশেষ ভাবে কিছু আলাদা করে রাখি, কারণ বিশেষ ভাবে আলাদা করে রাখি কেন, আমার স্পেশাল মুহূর্তে কোনো কিছু প্রয়োজন পড়লো। এখন মনে করো তুমি এক বাসায় ব্যাংক, মাটির একটা ব্যাংক নিয়ে আসছো, সেখানে কিছু 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 করে টাকা জমা করছো, তো একটাই যদি ব্যাংক মাটির ব্যাংক হয়, তাহলে তুমি সকল তোমার যত রকমের টাকা আছে, হ্যাঁ যে হিসাবে তুমি টাকা রাখছো সেই হিসাব গুলো সবগুলো করছো ওর মাটির ব্যাংকে রাখছো। আমি আরেকটু ক্লিয়ার করে বলতে পারি, মনে করো তুমি ঈদের একটা জামা কিনবা, সেই জন্য কিছু টাকা জমা করছো, হয়তো বা তোমার আম্মু বার্থডে আছে বা আব্বুর বার্থডে আছে, তার জন্য কিছু গিফট করবা, কিছু কিছু করে টাকা জমিয়ে রাখছো, ঠিক আছে, তো টাকা জমিয়ে রাখার জন্য তুমি মাটির ব্যাংকটাকে ব্যবহার করছো। তোমার কাছে যে মাটির ব্যাংক একটাই হয়, তাহলে আম্মুর বার্থডে এর জন্য টাকা জমিয়ে রাখছো, আব্বুর বার্থডে এর জন্য টাকা জমিয়ে রাখছো, ঈদের জামার জন্য টাকা জমিয়ে রাখছো, সবকিছুর জন্য কিন্তু একটা জায়গাতে টাকা জমিয়ে রাখছো। যখন মাটির ব্যাংকটা ভাঙবা, তখন তুমি কিন্তু তিনটা সেক্টর করে নেবো, এটা আম্মুর জন্য, এটা আব্বুর জন্য, এটা কার জন্য, এটা হচ্ছে ঈদের জামার জন্য। এখন আমি যদি প্রথম থেকে হিসাব নিকাশ রেখে দিই যে এত টাকা আম্মুর জন্য, এত টাকা আব্বুর জন্য, এত টাকা ঈদের জন্য, তাহলে আমি যখন টাকাটা ভাঙবো তখন কিন্তু আমার কাছে হিসাব নিকাশ গুলো করতে সহজ হয়ে যাবে। সেম একই ভাবে আমাদের
প্রত্যেকটি লেনদেন গুলোকে, হিসাব নিকাশ গুলোকে আমরা যে জাবেদা করবো সেটাকে আমরা বলবো সাধারণ জামিলা চক। কিন্তু এটাকে যখন আমরা পৃথক করে রাখবো, যা বাকিতে ক্রয় গুলো এদিকে যাও, বাকিতে বিক্রয় গুলো এদিকে যাও, হ্যাঁ বিক্রয় করে ফেরত আসছে এটা যাও, ক্রয় করে ফেরত দিয়েছি এটা এদিকে যাও, নগদ টাকা পেলাম এদিকে দাও, নগদ টাকা দিলাম এদিকে রাখো, আমি পৃথক পৃথক করে যদি হিসাব করে রাখি তাহলে আমার পরবর্তীতে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমার সুবিধা হয়। এই উদ্দেশ্যে কিন্তু আমরা বিশেষ জাবেদা গুলো করে থাকি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার বিশেষ জাবেদা ছক গুলো দেখবো, ক্রয় জাবেদা ছকটা আমরা কি পাই, ক্রয় জাবেদা ছকটা আমাদের এটা তারিখ দিব, ক্রয়টাকে আমাদের ডেবিট, এই জন্য ওর অপোজিট নামটা আমরা উল্লেখ করি ক্রেডিট হিসাব খাত। হ্যাঁ আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করার তৃতীয় অধ্যায় শিখেছি, তৃতীয় অধ্যায়ে আমরা দেখেছি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় কিভাবে, আমার একটা ক্লাস আছে তোমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা এটা দেখে নিতে পারো। তো ক্রয় যেহেতু ডেবিট তাহলে অপোজিট ক্রেডিট নামটা আমরা এখানে লিখব, উপরে যে হেডিংটা হবে তার অপোজিট খাতটা আমাদের এখানে আসবে। ক্রেডিট হিসাব খাত আমরা শর্ত চালান সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনা তারিখ হিসাব ক্রেডিট। তাহলে বাকিতে ক্রয় করলে পাওনা দ্বারা সৃষ্টি হয় বা প্রদেয় হিসাব, পাওনা দ্বারা না লিখে প্রদেয় হিসাব তুমি লিখতে পারো। আমরা এখানে এভাবে যাবে এখানে লিখব, আমি আজকে শুধুমাত্র ছক গুলোকে তোমাকে দেখানোর চেষ্টা করছি। বিক্রয় যাবে একইভাবে, বিক্রয় হচ্ছে ক্রেডিট, বিক্রয় কি ক্রেডিট, তাহলে অপোজিট নাম নাকি ডেবিট, তাহলে এখানে আমরা লিখবো কি ডেবিট হিসাব। এবং যাবেদাটা কি আসবে, দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ বাকিতে বিক্রি করলে দেনাদার বা প্রাপ্য হিসাব, দেনাদার বা প্রাপ্য হিসাব। এবার চলে আসা ক্রয় ফেরত যাবে না, ক্রয় ফেরত কি, ক্রয় হচ্ছে ডেবিট, ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট, ক্রয় ফেরত যদি ক্রেডিট হয় তাহলে এখানে কি হবে ডেবিট, ওর অপোজিট ডেবিট হিসাবটা। এবং এই যাবে তাহলে আমরা এখানে লিখবো, এবং এখানে ডেবিট নোট নাম্বারটা যদি কোশ্চেনে উল্লেখ থাকে ডেবিট কোড নোট নাম্বারটা আমরা এখানে উল্লেখ করবো, সূত্র থাকলে সূত্র উল্লেখ করবো। তাহলে আমাদের যাবেদাটা কি হবে, পাওনাদার হিসাব। তাহলে আমি যখন বাকিতে ক্রয় করেছিলাম তখন পাওনাদার হিসাব হয়েছিল ক্রেডিট, এখন কিন্তু পাওনাদার হিসাব হয়ে গেল ডেবিট, আর ক্রয় ফেরত হিসাবটা হয়ে যাচ্ছে কি আমাদের ক্রেডিট, ক্রয় ফেরত হিসাবটা আমাদের হয়ে গেল ক্রেডিট। নেক্সট আমরা চলে আসি বিক্রয় ফেরত যাবে না, তাহলে বিক্রয় কি ছিল ক্রেডিট, বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট, বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট যদি হয়ে থাকে তাহলে এর অপোজিট নামটা কি ক্রেডিট, তাহলে বিক্রয় ফেরত ডেবিট আর অপোজিট নামটা আসছে আমাদের এখানে ক্রেডিট হিসাব খাতের নামটা দিব। এখন নোট নাম্বার থাকে ক্রেডিট, নোট নাম্বার থাকলে নোট নাম্বারটা দিব, আর এখানে আমরা বিক্রয় ফেরত যাবে দা ডেবিট আর দেনাদার হিসাবে আমরা এখানে উল্লেখ করবো কি। এবার চলে আসো নগদ প্রাপ্তি যাবে তা, নগদ প্রাপ্তি যাবে তা হচ্ছে কি, নগদ টাকা পাওয়া মানে ডেবিট, সম্পদ বৃদ্ধি পাই ডেবিট, এর অপোজিট নামটা কি আসছে ক্রেডিট হিসাবটা। আর নগদ টাকা পাই গুলো আমরা কিভাবে, নগদ টাকা পাই আমি পেলে আমার ডেবিট দেখাই, বার্তা আমি যখন প্রদত্ত বার্তা আমি ছাড় দিই, নগদ এবং বার্তার সাথে একটা সম্পর্ক রয়েছে না পাশাপাশি বসবে। তো নগদ টাকা যখন আমি প্রদান করবো, সরি নগদ টাকা পাবো তখন সেটাকে আমরা বলবো কি নগদ ডেবিট, আর বার্তা যখন দিব তখন সেটা আমাদের দেওয়া বার্তা ছাড় দেওয়া অর্থাৎ খরচ সেটা আমাদের হয়ে যাচ্ছে এখানে কি আমাদের ডেবিট। কারণ কেন আমি নগদ টাকা পাবো, বিক্রি করলে আমি নগদ টাকা পাই, দেনাদারের কাছ থেকে টাকা পাই, আরো বিভিন্ন নামে আমরা টাকা পেয়ে থাকি। একইভাবে নগদ প্রদান যাবে তা আসো, নগদ প্রদান যাবে তা, যাবে তা বাংলা ঠিক করে নিবা, নগদ প্রদান যাবে তা, নগদ প্রদান যাবে তাতে আমরা এখানে একটা ঘর বেশি দেখবো, সেটা হচ্ছে কি চেক নাম্বার। হ্যাঁ কারণ আমরা যখন অনেক সময় চেক দিই তখন আমরা চেকের নাম্বারটা লিখে রাখি যে এই চেকটা আমি কাকে দিলাম, তাহলে নগদ প্রদান হচ্ছে কি ক্রেডিট, তাহলে ওর অপোজিট নামটা আসছে কি ডেবিট, ডেবিট হিসাব কার্ড। নগদ টাকা কখন দিব, ক্রয় করলে আমি নগদ টাকা দিই, পাওনাদারকে আমি নগদ টাকা দিই, আরো আরো অনেক নামে আসছে তাদেরকে আমরা নগদ টাকা দিই, আর যখন বার্তা আমরা পাই নগদ বার্তা পাই তখন সেটা আমাদের কি হয়ে যায় নগদ বার্তা পেলে সেটাকে আমরা কি বলে দেবো কি ক্রেডিট, কারণ আয় হলো, আর নগদ আনা হচ্ছে আমাদের কি ক্রেডিট, নগদ হচ্ছে কি ক্রেডিট, যেহেতু নগদ টাকা আমার কাছে চলে যাচ্ছে সম্পদ হ্রাস পাচ্ছে। তাহলে এবার দেখো একটা প্রশ্নে আমরা চলে আসি, একটা অনুচ্ছেদ, তোমরা সময় মতো তোমরা এই অনুচ্ছেদটা হয়তো ভিডিওটাকে পোস্ট করে প্রশ্নটা তুলে নিতে পারো। আমরা আজকে এই শুধু নগদ প্রাপ্তি যাবে তা এবং নগদ প্রদান যাবে তা এই দুটো আলোচনা করবো, নেক্সট ক্লাসে সাধারণ যাবে তা নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে এই একটা আমাদের অনুচ্ছেদ আছে, এই অনুচ্ছেদটা তোমরা সবাই খাতা তুলে নিবা, ভিডিওটাকে পুশ করে খাতা তুলে নিবা। তো এখানে কি বলা হচ্ছে দেখো, আলম স্টোর 2020 সালে জুন মাসে, জুন মাসে সে কি করছে, কিছু লেনদেন হয়েছে, তা সেই লেনদেন গুলো কি, এক তারিখে বলা হচ্ছে
নগদে ও চেকে পণ্য ক্রয় করেছে, নগদে ও চেকে, ঠিক আছে? এর পরবর্তীতে বলা হচ্ছে 4 তারিখে পণ্য বিক্রয় 45,000 টাকা, যার 60% চেকে, অবশিষ্ট নগদ। নগদ জড়িত আছে, আমাদের খেয়াল রাখতে হবে নগদ এবং চেক দুইটাই কিন্তু আমাদের নগদ প্রাপ্তি জাপিতা এবং নগদ প্রদান জাপিতাতে অন্তর্ভুক্ত হবে। এবার আসো, ব্যাংক থেকে ঋণ নেওয়া, ব্যাংক থেকে যখন আমি ঋণ নিবো তাহলে আমার কি নগদ টাকা বেড়ে যাবে? আমার নগদ টাকা আসবে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে, তাহলে এটা আমার নগদ প্রাপ্তি জাপিতাতে অন্তর্ভুক্ত হচ্ছে। তাহলে আমি কি বলেছিলাম, দেখো ক্রয়ে বলা হচ্ছে নগদ প্রাপ্তি জাপিতা, তাহলে এখানে আমি যখন ক্রয় করি নগদে ও চেকে ক্রয় করি তখন কিন্তু আমার নগদ টাকা আমি পাইনি, বরং ক্রয় করলে আমার নগদ টাকা চলে গেছে। তার মানে এটা হবে খ নম্বরে নগদ প্রদান জাপিতা অন্তর্ভুক্ত। 4 তারিখটা বলা হচ্ছে পণ্য বিক্রয়, পণ্য বিক্রি করলে কিন্তু আমি টাকা পাই, হ্যাঁ 60% চেকে, তাহলে এর 45,000 টাকা 60% আমি চেকে পেয়েছি, আর বাদ বাকি 40% যেটা আমি বলবো সেটা হচ্ছে কি আমরা নগদ পেয়েছি, তার মানে এটা নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে দেখো নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে 4 তারিখটা অন্তর্ভুক্ত হয়েছে, এবং হিসাব খাতের নামটা আমরা কি দিলাম, বিক্রয় হিসাব, ঠিক আছে? আমি নগদের ঘরে আমি লিখলাম কিন্তু এখানে 45,000, কারণ এখানে ব্যাংকের কিন্তু পৃথক ঘর নেই, এই নগদ ডেবিট বলতে এখানে নগদ টাকা এবং ব্যাংকের এই দুইটাই কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে। নগদ টাকা পেলাম, এখন কিভাবে পেলাম, কেন পেলাম, আমি এটা বিক্রি করেছি, বিক্রি করেছি সেজন্য পেয়েছি, এই জন্য আমার বিক্রয় হিসাব দিতে গেলে আমি যদি এখন জাবেদাটাকে পড়ি তাহলে আমার কি দাঁড়াচ্ছে, নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ওকে? 4 তারিখের লেনদেনটা আমাদের এখানে অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার 6 তারিখে তো ঋণ নেওয়া হলো, তার নগদ টাকা তুমি পেলা, নগদ টাকা যদি পাও তাহলে আমার কি অন্তর্ভুক্ত হচ্ছে, খেয়াল করে দেখো, ঋণ হিসাব গুলো লিখলাম কেন, মানে জাবেদাটা কি নগদের হিসাব ডেবিট আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। আমি আবার বলছি যদি জাবেদাটা করতে যাই যে নগদের হিসাব ডেবিট, নগদ হিসাব ডেবিট আমি ডেবিট দিকে লিখলাম, আর ব্যাংক হিসাব বা ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, তো ব্যাংক ঋণ বলে তো আমার ঘর নেই, এই জন্য আমরা অন্যান্য ঘরে, যখন আমার ঘর থাকবে না তখন আমার অন্যান্য যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে আমরা উল্লেখ, নগদের হিসাব ডেবিট আর অন্যান্য হিসাব ক্রেডিট, এই অন্যান্য হিসাব বলতে কিন্তু আমরা ব্যাংক ঋণ হিসাবকে, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। পরবর্তী তারিখে চলে আসি, 11 তারিখ কি বলা হচ্ছে, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা নিয়ে গেছে, তাহলে আমার কাছ থেকে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিন্তু নগদ টাকা চলে গেছে, নগদ প্রদান যাবে তার মধ্যে অন্তর্ভুক্ত হবে এটা। ও পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন তো নগদ না, তার মানে এই অংশটুকু এখানে আসবে না, আসবে শুধুমাত্র 50,000, ঠিক আছে? তাহলে আমি এখানে নগদ প্রাপ্তি গুলোকে লিখে দিয়ে তারপর নগদ প্রদানে যাচ্ছি। 15 তারিখে আসো, ব্যবসায় পুরাতন কম্পিউটার বিক্রয়, হ্যাঁ পুরাতন কম্পিউটার যখন আমি বিক্রি করেছি তখন নগদ টাকাতে বিক্রি করেছি, আমি তো বাকিতে বিক্রি করি, এখানে তো বাকি কথাটা উল্লেখ নাই, তারপর নগদে বিক্রি যেহেতু করেছি তাহলে নগদ টাকা পেয়েছি, নগদ টাকা যেহেতু পেয়েছি তাহলে নগদ প্রাপ্তি যাবে আসবে 6 তারিখ, 15 তারিখ, 15 তারিখে আমি লিখলাম অফিস সরঞ্জাম হিসাব, অফিস সরঞ্জাম হিসাব নগদান হিসাব ডেবিট আর অন্যান্য হিসাব ক্রেডিট, কারণ অফিস সরঞ্জাম বলে কোনো ঘর নেই এই জন্য আমি অন্যান্য ঘরে দিলাম, ওকে? নেক্সট আমি চলে আসে 15 তারিখের পরে, 22 তারিখ, নিঝুমের নিকট থেকে 30,000 টাকার নিষ্পত্তিতে 29,250 টাকা প্রাপ্তি, মানে পেয়েছ, যেহেতু পেয়েছো তার মানে কি নগদ প্রাপ্তি যাবে, পেয়েছো তার মানে নগদ প্রাপ্তি যাবে, নগদ প্রাপ্তি যাবে ঘরে কার, আমি যদি জাবেদাটা করতে যাই নগদ টাকা পেয়েছি তাহলে নগদ হিসাব ডেবিট, কার কাছ থেকে পেলাম, নিজুমের কাছ থেকে, তাহলে নিজুমের হিসাব কি হয়ে যাবে এখানে ক্রেডিট, তাহলে দেখো নিজুমের হিসাব লিখো, নিজুমের হিসাব নগদের ঘরে আমি লিখলাম এখানে কি, নগদের ঘরে আমি লিখলাম কত ডেবিট, 29,250, কেন, কারণ আমি নগদ টাকা কিন্তু পেয়েছি 29,250, কিন্তু পাওয়ার কথা ছিল কত টাকা, পাওয়ার কথা ছিল 30,000 টাকা, বাদ বাকি টাকা পাইনি, তার মানে কেন পাইনি, তাকে আমি ছাড় দিয়েছি, ডিসকাউন্ট দিয়েছি কত টাকা, 750 টাকা, আর 30,000 থেকে 29,250 টাকা যখন আমরা মাইনাস করবো তখনই 750 টাকা ডিসকাউন্টটা আমরা পেয়ে যাবো। আর দেনাদার হিসাব কেন ক্রেডিট হলো, এই যে নিঝুম তো আমার কাছে দেনাদার, কারণ আমি তার কাছ থেকে টাকা পেয়েছি, ঠিক আছে? এবার চলে আসো 27 তারিখ, আমির এন্টারপ্রাইজকে 20,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে, নিষ্পত্তিতে 19,500 টাকা চেক প্রদান করেছে, এটা যদি প্রদান করেছো তাহলে নগদ প্রদান জাবেদা অন্তর্ভুক্ত হবে। আমি যখন এরপরে নগদ প্রদান জাবেদা করবো তখন আমি এটা আলোচনা করছি,
দোকান ভাড়া চেকে প্রদান, তাহলে এটাও প্রদান করেছো, এটা নগদ প্রাপ্তি না। ব্যাংক সুদ মঞ্জুর করলো, অর্থাৎ ব্যাংক তোমাকে সুদ দিল, তাহলে তুমি নগদ টাকা পেয়েছো। যদিও আমি নগদ হাতে টাকা দেয়নি, যে আমার ব্যাংক অ্যাকাউন্ট টাকা দিয়ে দিয়েছে, তার মানে এটা নগদ নগদটা দিয়েছে, আমার এটা নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, আমি যদি জাবেদা করতে চাই, জাবেদাটা হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব বা ব্যাংক সুদ মঞ্জুর হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট কেন, তো ব্যাংকের ঘর তো নাই, এই জন্য আমি কি লিখবো, নগদে ঘরে লিখবো। ব্যাংক সুদ হিসাব লিখলাম, নগদে ঘরে আমি লিখলাম, কারণ ব্যাংকের ঘর আলাদা নেই। আমি আগে বলেছি নগদ এবং ব্যাংক এই দুইটি কিন্তু এখানে এই নগদের ঘরে অন্তর্ভুক্ত হবে, আর ব্যাংক সুদের বলে পৃথক ঘর নেই, এই জন্য আমরা অন্যান্য হিসাবের ঘরে আমরা দিই। তাহলে আশা করছি তোমরা এই নগদ প্রাপ্তি জাবেদারে বুঝলা। এই অঙ্কটা করার পরে লাস্টে একটু যোগ করে দেখালো কত হলো, যোগ করে দেখানো ভালো। এবার চলে আসি 6 নম্বরে, নগদ প্রদান যাত্রা। তাহলে নগদ প্রদান গুলো কোথায় কোথায় হয়েছিল খেয়াল করে দেখো। আমার নগদ প্রদান হয়েছিল এই যে ক্রয় করেছিলাম 1 তারিখে, ক্রয় করেছিলাম কি, ক্রয় করেছিলাম কি নগদে ও চেকে পণ্য ক্রয় করেছিলাম 2,000 আর 15,000, টোটাল কত টাকা, 17,000 টাকা। এই নগদ টাকা কিন্তু আমি দিয়েছি, নগদ টাকা দিয়েছি আর চেক দিয়েছি। যেহেতু নগদ আর চেক বা ব্যাংকের ভিতর ঘর নেই, তাহলে এটা দুইটা আমার এক ভাগের সাথে লিখবো, সেটা কি ক্রয় হিসাব, টোটাল টাকাটা লিখলাম আমি 17,000 টাকা, আর নগদান হিসাব কি হলো ক্রেডিট। নগদ হিসাব ক্রেডিট, নগদ টাকা চলে গেছে, ব্যাংকে টাকাও গেছে, নগদ টাকাও গেছে, যেহেতু ব্যাংকের ঘর নেই এর জন্য আমরা নগদ। ঠিক আছে, এবার আসলে পরবর্তী তারিখটা কি ছিল, এই যে উত্তোলন করা হয়েছে 11, এটা প্রধান ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করা হয়েছে। মালিক তার প্রয়োজন পড়েছে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে 50,000 টাকা নিয়ে গেছে আর পণ্য দ্রব্য নিয়ে গেছে 10,000 টাকা। পণ্য দ্রব্য তো নগদ না, আমরা যেহেতু নগদ প্রদান জাবেদা করছি, তাই শুধুমাত্র নগদ লেনদেন গুলো আমরা এখানে অন্তর্ভুক্ত করবো, নগদ প্রদান গুলো এখানে অন্তর্ভুক্ত করবো। ওকে, তাহলে এখানে 50,000 টাকা চলে গেল, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, এই যে ডেবিট হিসাব খাত, ডেবিট হিসাব খাতে লিখলাম যে উত্তোলন হিসাব, আর নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব যেহেতু ক্রেডিট, তাহলে আমি ক্রেডিট দিকে নাম লিখলাম 50,000 টাকা, আর আমি ক্রয়ও না এটা, পানদারও না, তাহলে এই জন্য আমি এটা কি অন্যান্য ঘরে লিখলাম 50,000 টাকা। ঠিক আছে, এবার চলে আসো এর পরবর্তী নগদ প্রদানটা কথা হয়েছিল 27 তারিখ। আমির এন্টারপ্রাইজকে 20,000 টাকা নিষ্পত্তিতে 19,500 টাকা চেক প্রদান করেছে। তাহলে আমি দিয়েছি 19,500 টাকা, কিন্তু সে আমার কাছ থেকে পেতে কত, 20,000 টাকা, আমি তাকে 500 টাকা দেইনি, এবং এখানে চেক নাম্বার দেওয়া আছে। তাহলে 500 টাকা দেইনি কেন, সে আমাকে ডিসকাউন্ট দিয়েছে, ছাড় দিয়েছে, বার্তা দিয়েছে। তাহলে এটা আমি অন্তর্ভুক্ত করছি কিভাবে দেখো, খেয়াল করে আমি নাম লিখলাম আমির এন্টারপ্রাইজ, কারণ আমি দেনাদার, সরি এখানে পাওনাদার আমির এন্টারপ্রাইজটা হচ্ছে কি ডেবিট। তাহলে আমি পাওনাদারের ঘরে 20,000 টাকায় লিখবো, কারণ সে 20,000 টাকায় মেনলি ভাববো আমি 20,000 টাকায় পরিশোধ করেছি, নগদ টাকা দিয়েছি কত, 19,500 টাকা, আর বারটা আমি পেয়েছি কত টাকা। ওকে, এবার লাস্ট আমরা চলে আসছি 29 তারিখ। 29 তারিখে আমি প্রদান হয়েছে দোকান ভাড়া চেকে প্রদান করেছি। তাহলে আমি যখন প্রদান করবো, তাহলে কি দোকান ভাড়া হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। দোকান ভাড়া হিসাব আমি লিখলাম ডেবিটে, ঘরে ডেবিট হিসাবে নামে লিখলাম দোকান ভাড়া হিসাব, এবং নগদ টাকা দিয়েছি, তো নগদ টাকা মানে কি চেক দিয়েছি বলতে নগদ টাকা দিয়েছি, তো নগদ টাকা দিলাম, ঘরে চলে আসলো কত টাকা ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট হয়ে গেল 80,000 টাকা। আর অন্যান্য ঘরে দোকান ভাড়া বলতে কোনো ঘর নাই, এই জন্য অন্যান্য ঘরে আমরা লিখলাম কত টাকা, 8,000 টাকা। এই ছিল আমাদের ক্লাস।